নিউজ টাইমের এ পর্যায়ে দেশের আরও কিছু খবর। দেশব্যাপী অব্যাহত ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে কুমিল্লায় বড়ুয়া উপজেলার আমরাতলিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আমরাতলি উজ্জীবিত সংঘের উদ্যোগে আমরাতলি বাজারে ধর্ষণ বিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। দলমত নির্বিশেষে আমরাতলি এলাকার সকল রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এই মানববন্ধনে উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীরা ধর্ষণ বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড হাতে ধর্ষণ বিরোধী নানা স্লোগান দেয়। মানববন্ধনে ধর্ষকদের কঠোর শাস্তির দাবি করে বক্তারা বলেন, দেশজুড়ে নারী ও শিশুর উপর যে নির্যাতন নেমে এসেছে তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। তারা সরকারের প্রতি অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন সোহেল সামাদ, হাজি ফারুক, আবু ইসাক চেয়ারম্যান, মাস্টার আব্দুল হক, শাহ আলম বাবুল, কবির উদ্দিন বাবুসহ আরও অনেকে। মানববন্ধনের শেষে এক প্রতিবাদী র্যালি অনুষ্ঠিত হয় এবং নারীদের সম্মান রক্ষায় উপস্থিত সবাইকে শপথ বাক্য পাঠ করানো হয়।